এখন আপনারা এইগুলোরে হয়তো একটা জরিমানা করে যাবেন, আমরা আমাদের আমরা পেশারে থাকতে হবে, আমরা আমাদের আমরা কি আমাদের দায়িত্বটা পালন করি না? স্যার সেটা তো আমি মেনে নিচ্ছি যে আমার সেটা দেখান, কিন্তু এই খাবারগুলো তো ভালো, এগুলো আমার ফিরিয়ে দেন, এগুলো আপনি আপনারা এগুলো রিপোর্ট করতেছেন, এগুলো তো সব ভালো খাবার। হ্যাঁ স্যার, আপনি ভালো কোনগুলোর কথা বলছেন? এগুলো সবই ভালো খাবার, আমার শুধু দইটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এগুলো সব ভালো খাবার। আমি এখন ওভেনে গরম দিই, আপনি খেয়ে টেস্ট করে দেখেন, এটা নিয়মটা তো হবে না। হ্যাঁ আমি সেটা অমান্য করছি, ডিএটটা লিখি নাই সেটা অমান্য করছি, এটাই তো সমস্যা। হ্যাঁ এখন কবের খাবার এটা তো বোঝার উপায় নেই। আচ্ছা আমি আপনাকে খাবারটা ভালো আছে না এইটা মানে নিয়ম আইন কি এটা বলে নাকি? ভাই প্রচলিত যেভাবে চলছে, না না প্রচলিত না, এত জাঁকজমকপূর্ণ একটা রেস্টুরেন্টে এইভাবে হলে কেমন হবে? এই যে বিদেশি পণ্যর ই নাই, এর দায়িত্ব নেবেন আপনি? এটা মার্কেটিং ম্যানেজার জবাবদিহি কথা হবে। বলুক বলুক। এগুলো এমনি সাধারণত কবে রাখা হয় এগুলো? আরে বলতে দেন না, তারে বলতে দেন, সমস্যা কি? সে অসুস্থ, মোবাইল কোর্ট পরিচালনা করতে। আমার সাথে আছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক আছে, এছাড়া আমাদের পুরো টিম আছে এখানে, আমাদের সাথে আমাদের কোর্স আছে। তো আমরা এসে যেটা পেয়েছি, ওনাদের যে বসার জায়গাটা সেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ওনাদের যে কিচেনটা সেটা খুবই অস্বাস্থ্যকর ছিল, এবং ওনাদের যে রান্নাবান্না হচ্ছে সেখানে সব কিছু ময়লা যেগুলো ছিল সেখানে ফেলে রাখা হয়েছে ময়লাগুলা, এবং খাবারগুলো খোলা রাখা ছিল ফ্রিজের ভিতরে, আপনার ভাত তারপর হচ্ছে আপনার কাঁচা মাংস সবজি সব হচ্ছে একসাথে রাখা, এটা তো হচ্ছে আপনার ক্রস কন্টামিনেশন হয়ে থাকে খাবারে। তারপর ওনাদের যে লেবেলিংয়ের সমস্যা আছে, ওনাদের হচ্ছে ওনারা যে বলছে আমাদেরকে যে আমরা আজকে একটা লেবেল করেছি, কিন্তু হচ্ছে এটা কোনো প্রমাণ নেই, যে ওনারা যেটা আজকেই ফ্রিজে ফ্রিজ করেছে এটা কোনো প্রমাণ নেই। Thank you.